নলবুনি গাছগাছালি আর ফুলবাহারে সেজেছে প্রকৃতি রানী, সেই সাজেরই সাক্ষী হতে চলুন নলবুনি। ছায়াবৃতা বৃক্ষ শ্রেণীর মধ্য দিয়ে অমলিন বীজ ঢালা রাস্তা মৎস্যকুলের সাংসারিক ধর্ম পালনার্থে জলাধার, আর এই জলাধারকে অতিক্রম করে ফুল্ল কুসুমিত সুশোভিত কংক্রিটের পরিচ্ছন্ন রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাবেন এই মনোলোভা হৃদয়গ্রাহী নলবুনি উদ্যানে। উদ্যানের সৌন্দর্য মণ্ডিত পরিমণ্ডল প্রত্যক্ষ করতে করতে বিশুদ্ধ মুক্ত বায়ুতে শ্বাস গ্রহণ করে অগ্রণী হন পার্শ্ববর্তী স্বচ্ছ জলের সন্নিবিষ্ট আরেকটি জলাশয়ের দিকে। যেখানে রঙিন প্যাডেল বোট আপনাকে সহযাত্রী হিসাবে পেতে চাইছে, রবি ঠাকুরের সুরের সাথে সুর মিলিয়ে যেন বলতে চাইছে, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। ইচ্ছে করলে আপনি এই বোটের সঙ্গে সখ্যতা করে পাড়ি দিতে পারবেন নব আনন্দের উদ্দেশ্যে। অতঃপর আপনার শ্রান্ত শরীরকে সাময়িক বিরতি দিতে রাস্তার অনতি দূরে নির্মীয়মান কংক্রিটের আসনকে অবলম্বন করতে পারেন, আর এখানে বসেই আপনি অবলোকন করতে পারবেন অদূরের পুষ্করিণীর শান্ত ও সৌম্য রূপ। অসংখ্য শাখা প্রশাখায় পল্লবিত সবুজের সমাহার, জবা গুলঞ্চ ফুলের মুশকুল আলাপ, রঙিন পুষ্পের সমাবেশ হৃদয় মনকে এক অজানা আনন্দের আবেশে আবিষ্ট করে তুলবে, আর এই আবেশে আবিষ্ট হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলুন প্রাচীর ঘেরা এক দৃষ্টিনন্দন জলাশয়ের তীরে। এর একদিকে মৎস্য প্রজনন কেন্দ্র ও অপরদিকে ধীবরের মৎস্য শিকার, এই সব দেখতে দেখতে অবসন্ন হৃদয়কে সতেজ রাখতে আপনি প্রবেশ করুন পল্লী প্রান্তে নির্মিত সুদৃশ্য গেস্ট হাউসে। ছিমছাম পরিপাটি করে সাজানো অন্দরমহল, খাট আলমারি
ও প্রয়োজনীয় আসবাবে আধুনিকতার ছোঁয়া, পরিচ্ছন্ন বাথরুম, সব মিলিয়ে এক অনুপম পরিবেশ। শুধু কি তাই, ইচ্ছে করলে গেস্ট হাউসের দ্বিতলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বারান্দায় দাঁড়িয়ে পান করতে পারবেন সুজলা সুফলা শস্য শ্যামলা পল্লী বাংলার অপূর্ব রূপের রূপসুধা। মনে রাখতে হবে এখানে থাকা খাওয়ার বিশেষ সুবন্দোবস্ত আছে। এছাড়াও এই উদ্যানের বিশেষ আকর্ষণ হল আগত সকল পরিভ্রমণকারীদের আহারের জন্য পুকুরের জ্যান্ত মাছ ও আবাদীকৃত টাটকা শাকসবজি দ্বারা রন্ধিত সুস্বাদু ব্যঞ্জন। সুতরাং এই স্বাদের আস্বাদ নিতে সুযোগ মতো বেরিয়ে পড়ুন এই সোঁদা মাটির গন্ধ বয়ে আনা নলবুনি উদ্যানের উদ্দেশ্যে। ভাবছেন কিভাবে যাবেন? তাহলে শুনুন, কলকাতার সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইরোড ধরে সোজা জীবনতলা, আর এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই নলবুনি উদ্যান, অথবা বারুইপুর থেকে তালদি হয়ে জীবনতলা, আর এই জীবনতলা থেকে সোজা কালিকাতলা নলবুনি উদ্যান, এছাড়াও ক্যানিং থেকে সোজা কালিকাতলা নলবুনি উদ্যান। বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন। তাহলে আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের সকল শুভানুধ্যায়ী ও দর্শক মণ্ডলীর অনুপ্রেরণায় আমরা উৎসবপ্রেমী মানুষদের কথা ভাবনার মধ্যে রেখে আরও একটি চ্যানেল খুলেছি, যার নাম সারপ্রাইজিং ফেস্টিভ্যাল। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। হ্যাঁ বন্ধু, ভাষা মত পরিধান ভিন্ন হলেও সংস্কৃতি প্রেমী মানুষ সংস্কৃতির বন্ধনে অটুট, আর সেই সংস্কৃতির অন্যতম ভাদু টুসু গঙ্গাসাগর উৎসব, বিহু গাজন রথ ডান্ডিয়া আদিবাসী শিকার রাস পুষ্করের মেলা প্রভৃতি কৃষ্টির দ্বারকে উন্মোচন করতে আমাদের এই চ্যানেলের অবতারণা। আশা করব আপনারা যেভাবে সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পাশে দাঁড়িয়ে আমাদের প্রেরণার বার্তাবাহকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনই আমাদের নতুন চ্যানেল সারপ্রাইজিং ফেস্টিভ্যালের পাশে দাঁড়িয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।